নমস্কার, আমি অয়ন। গল্প কথায় আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। গত সপ্তাহের গল্পের কমেন্ট সেকশানে আপনারা অনেকেই গল্পের বিষয়ে মতামত জানিয়েছেন। এইগুলোই আমাদেরকে অনুপ্রেরণা দেয়। সেই জন্য আজ আবারও অনিক সেন রচিত এক বিশেষ গল্প নিয়ে হাজির হয়েছে গল্প কথা। আজকেও কিন্তু গল্প শুনে কমেন্ট সেকশন ভরিয়ে দিতে হবে মতামতে। আর হ্যাঁ, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর গল্প কথার নতুন শ্রোতাদের উদ্দেশ্যে বলা, আমাদের চ্যানেলে এমন অনেক গল্প আছে যা আপনার হাড় হিম করে দিতে পারে, আপনাকে ভাসিয়ে নিয়ে যেতে পারে কোনো এক ভয়াল জগতে, কিংবা অপরিসীম সাহসের নমুনা দেখিয়ে আপনাদেরকে যোগাতে পারে সাহস কোনো কঠিন পরিস্থিতি কিংবা কোনো বিপদ থেকে উদ্ধার পাওয়ার। তাই আমাদের চ্যানেলের পুরনো গল্পগুলো আপনারা অবশ্যই শুনবেন। কেমন লাগছে কমেন্ট সেকশনে জানাবেন। চলুন তবে দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। আজকের গল্পটি রচনা করেছেন অনিক সেন। গল্পটি তিনটি পর্বে আপনাদেরকে শোনানো হবে। আজকে শুনবেন গল্পের দুটি পর্ব। প্রথম পর্বের নাম স্কন্ধ কাটা, দ্বিতীয় পর্বের নাম পোড়া শ্মশানের রাতে, তৃতীয় তথা অন্তিম পর্বের নাম তান্ত্রিকের বিপদ। প্রতিটি পর্বের লিঙ্ক ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে পেয়ে যাবেন। এখন আপনারা শুনবেন অনিক সেনের কাহিনী স্কন্ধ কাটা। চলুন আর দেরি না করে শুরু করা যাক। শেষ পর্যন্ত হরিপদ মনস্থির করেই ফেলল, ট্রেনে গলা সে দেবেই, এ জীবন আর রাখবে না। মাত্র কয়দিনে তার জীবনে ঝড় বয়ে গিয়েছে যেন। প্রথমে সামান্য একটা ছোট ভুলের জন্য তার বস তাকে চাকরি ক্ষেত্র থেকে যা নয় তাই বলে ভাগিয়ে দিয়েছে। দ্বিতীয়টা আরও খারাপ, ছোটবেলা থেকে প্রেম করে আসা প্রেমিকা তাকে কাপুরুষ ভেরুয়া বলে তার সামনেই তার বন্ধুর হাত ধরে কেটে পড়েছে। তিন নম্বরটা তো মারাত্মক, চাকরি চলে গিয়েছে শুনে হরিপদর বাবা পাড়াশুদ্ধ লোকের সামনে হরিপদকে যা খুশি তাই বলে অপমান করেছে। যার জীবনে এত বড় বড় সব ঘটনা ঘটে যায় তার কি আর বাঁচা চলে? না না, তার আর বাঁচা চলে না। সুতরাং হরিপদ ঝুট ঝামেলা এড়াতে একেবারে ভোরবেলায় স্টেশনে গিয়ে ফার্স্ট ট্রেনের জন্য অপেক্ষা করতে লাগল। যথাসময় ট্রেনের দেখা পাওয়া গেল। হরিপদ জাস্ট মাথাটা লাইনে পেতে দিল। ট্রেন এলো, চলেও গেল। হরিপদ উঠে বসল, দেখল সামনেই তার ধর মুন্ডু আলাদা হয়ে পড়ে রয়েছে। বুঝল তার মৃত্যু হয়েছে। শুধু তাই নয়, মরে গিয়ে সে যে ভূত হয়েছে এটাও বুঝল। হঠাৎ করে হরিপদর যেন খুব আনন্দ হল। এইবার সে প্রতিশোধ নেবে। প্রথমেই তার ইচ্ছে হল তার প্রেমিকা আর তার বন্ধুর ঘাড় মটকে দিতে। তারপরে বসের ঘাড়ে চেপে বসকে দিয়ে যত রাজ্যের ভুলভাল কাজ করিয়ে অফিসে তাকে হাস্যস্পদ করে ছাড়বে। তার বাবাকেও সে ছাড়বে না। তার বাবা যে তার সাথে অন্যায় করেছে এটা সে বাবাকে ভালো মতো বুঝিয়ে ছাড়বে। কিন্তু সেসব তো পরের কথা, আপাতত এখনই একটা আশ্রয়ের প্রয়োজন তার। ভূত হয়েছে বলে তো আর যেখানে সেখানে পড়ে থাকতে পারে না। সুতরাং হরিপদ এদিক ওদিক তাকাতে লাগল। এমন সময় পাশ দিয়ে একটা ট্রেন চলে যাওয়ায়
হরিপদর ভুতুড়ে ধর থেকে ভুতুড়ে মুন্ডুটা খসে পড়ে গেল। অবাক হলেও তেমন একটা ঘাবড়ালো না হরিপদ। ট্রেনে গলা দিয়েছে, সেই জন্যেই মুন্ডুটা আলগা হয়ে গিয়েছে, এইটুকু বোঝার মতো বুদ্ধি হরিপদর আছে। এটা নিয়ে বিশেষ মাথা ঘামালো না। ধীরে সুস্থে মুন্ডুটা তুলে ঘাড়ের কাছে আনা মাত্রই ঘাড় আর মুন্ডুর মধ্যে একটা আকর্ষণ অনুভব করল। অনেকটা লোহা চুম্বকের কাছাকাছি আনলে যে আকর্ষণ হয়, ঠিক তার মতো। ঘাড়ের কাছে এনে মুন্ডুটা ধরা মাত্রই সেটা জোড়া লেগে গেল। ব্যবস্থাটা বেশ ভালোই লাগলো হরিপদর, মজা মন্দ নয়। এও বুঝল যে মুন্ডুটা একটু বেখেয়াল হলেই মাটিতে গড়াগড়ি যাবে, তবে তাতে চিন্তিত হওয়ার কিছু নেই। তাই হরিপদ আবারও এসব ভাবনা ছেড়ে বাসস্থানের খোঁজ করতে লাগল। একটু এদিক ওদিক দেখার পর দেখল একটা পরিত্যক্ত লাইন সামনে জঙ্গলের মধ্যে ঢুকে গিয়েছে, আর সেই লাইনের উপর একটা পরিত্যক্ত মালগাড়ির বহু পুরনো বগি দাঁড়িয়ে আছে। জায়গাটা দূর থেকে দেখে হরিপদর বেশ পছন্দ হল, বেশ নির্জন জায়গা বটে। তাই আর কিছু না ভেবে সেই মালগাড়ির উদ্দেশ্যেই হাঁটা লাগাল। মালগাড়িটা যেখানে দাঁড়িয়েছিল সেখানে কিছু বড় বড় আগাছা আর কিছু পুরনো বড় গাছ মিলে একটু জঙ্গল মতো তৈরি হয়ে গিয়েছে। জায়গাটা বেশ খানিকটা বিস্তৃত। সেটা পেরিয়ে গেলে একটা পরিত্যক্ত শ্মশান দেখা যায়। এখানে এখন আর কেউ মরা পোড়াতে আসে না। চারিদিকে আগাছার জঙ্গল, শেয়াল কুকুরের রাস্তা না। তবে এসবের মধ্যেই একটা জায়গা একটু পরিষ্কার। সেই পরিষ্কার করা স্থানটায় নরমুন্ডি হাড়কোর সাজিয়ে রাখা। এই নরমুন্ডি শোভিত পরিষ্কার জায়গাটা বর্তমানে ভৈরব তান্ত্রিকের আস্তানা। আর এই পরিত্যক্ত শ্মশানে একটা ফাঁদ তৈরি করেছে সে, অশরীরীদের ধরার ফাঁদ। আসলে এই ভৈরবতান্ত্রিক একটি বিশেষ ধরনের মন্ত্র জানতেন, যার ফলে তিনি ভূতেদের বশ করে নানা রকম কাজ করিয়ে নিতে পারতেন। তার ফাই ফরমাস খাটা থেকে শুরু করে মানুষকে ভয় দেখানো, মানুষের ক্ষতি করা, সবই বশীভূত ভূতেদের দিয়ে করিয়ে নিতে পারতেন। এই ভূতেদেরকে এত খাটানো হতো যে তারা গোলে তেল হয়ে যেত এবং তাদের ভুতুড়ে জীবনের সমাপ্তি ঘটত। সবাই জানত ভৈরব তান্ত্রিকের মন্ত্র বলে ধরা দিলে ভূতেদের আর রক্ষা নেই। তাই এই অদ্ভুত মন্ত্রের কারণে তিনি যেখানেই যেতেন সেখানেই আরামে থাকতেন, লোকে তাকে ভয় পেত যথেষ্ট। এমনকি তিনি কিছু কিছু ভূত ধরে মোটা টাকায় অন্য তান্ত্রিকদেরকে বেঁচেও দিতেন। কিন্তু এই মন্ত্রেরও একটা অসুবিধা আছে, ভূতেরা যদি কাছাকাছি না থাকে তবে এই মন্ত্র তাদেরকে বশ করতে পারবে না, আর ঠিক এই কারণেই তিনি কোথাও স্থির হতে পারেন না। কোথাও তিনি বেশি দিন অবস্থান করলেই ভূতেরা চালাক হয়ে যায়, ফলে তার ধারে কাছে ঘেঁষে না। এদিকে আবার স্থানীয় লোকেরাও যখন দেখত তার ক্ষতি করার ক্ষমতা কমে গেছে, তারাও তখন আর তাকে ভেট দেওয়া বন্ধ করে দিত। ফলে নিরুপায় হয়ে ভৈরব তান্ত্রিককে আবারও অন্য কোনো জায়গায় ডেরা বাঁধতে হতো। তাই এবার ভৈরব তান্ত্রিক আপাতত এই পরিত্যক্ত শ্মশানে ডেরা বেঁধেছেন এবং একটা বোকাশোকা ভূতের তালে আছেন, যাকে দিয়ে তিনি এই অঞ্চলে নিজের প্রতিপত্তি দেখাতে পারবেন।
হরিপদ মালগাড়ির ভেতরে গিয়ে ঢুকেছে। ভেতরটা দেখে তার পছন্দই হলো, ভীষণ নির্জন আর স্যাঁতস্যাঁতে। অবশ্য জায়গায় জায়গায় মাকড়সার জাল জমেছে, কিছু আবার ধুলোও জমেছে, তবে তাতে সমস্যা নেই। এসব নিয়ে আর বেশি ভাবতে চাইল না হরিপদ। তার খুব ক্লান্ত লাগছিল, আগের দিন প্রায় সারা রাত ঘুম হয়নি, তার উপর আজকে লাইনে গলা দিয়েছে, তাই ক্লান্ত শরীরে ধুলোর মধ্যে বসে পড়ল। শরীরটাও কেমন ভার ভার ঠেকছে, তাই মুন্ডুটাকে খুলে নিজের পাশে রেখে দিল। ভাবল একটু জিরিয়ে নেওয়া যাক, কিন্তু যেই না মুন্ডুটা খুলে নিজের পাশে রেখেছে, অমনি সে ট্রেনের পরিত্যক্ত বগির ভেতর যেন একটা ঝড় উঠল। চারিদিকে চেঁচামেচি শুরু হয়ে গেল, যেগুলো মাকড়সার ঝুল ভেবেছিল, দেখল সেগুলোর মধ্যে একটা প্রচণ্ড আলোড়ন শুরু হয়েছে এবং সেখান থেকে বিভিন্ন ধরনের আওয়াজ বেরোচ্ছে। আরে একটা স্কন্ধ কাটা নাকি? না না, এখানে স্কন্ধ কাটার কোনো স্থান নেই। যখন তো বাবু এখান থেকে, এটা কি ধর্মশালা নাকি? ওটার থেকে এসে চুটলো কে জানে বাবা। এই এখানে হবে না থাকা, যাও যাও। বিচিত্র সব কণ্ঠস্বর ভেসে আসছে। তাড়াহুড়োতে হরিপদ চটজলদি মুন্ডুটা হাতে নিল বটে, কিন্তু সেটা ঘাড়ে লাগাতে ভুলে গেল। হাতে ধরা অবস্থাতেই মুন্ডুটা চেঁচিয়ে উঠল, ওরে বাবা রে, ও বাবা ভূত, 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 ওরে বাবা বাঁচাও, বাঁচাও ভূত, ভূত। হরিপদ এবার খেয়াল করল, তার পাশেই যে ঝুলটা ছিল সেই ঝুলটা থেকে আবার একটা আওয়াজ বেরিয়ে আসছে। আরে এ তো একেবারেই অপদার্থ দেখছি। আহ ভূত, ভূত কি করছিস? তুই তো নিজেই একটা আস্ত স্কন্ধ কাটা হয়েছিস। মুন্ডুটা হাতে ধরে না রেখে ঘাড়ে সেট কর, বলি যেখানকার জিনিস সেখানেই যে শোভা পায়। থতমত খেয়ে হরিপদ তাড়াতাড়ি ঘাড়ের উপর মাথাটা সেট করে নিল। তারপর দেখতে পেল যেগুলোকে ও মাকড়সার ঝুল ভেবেছিল সেগুলো আস্তে আস্তে অস্পষ্ট আবছা মানুষের রূপ নিচ্ছে। সে রূপটা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। এবার হরিপদ চারপাশে মাথা ঘুরিয়ে দেখল, সব শুদ্ধ তিনজন। হরিপদর ঠিক সামনেই এক টেকো ভুঁড়িওয়ালা একটু বয়স্ক করে যে দাঁড়িয়ে আছে, সেই সবার আগে হরিপদর একটু কাছাকাছি এসে বলল, নতুন আমদানি সে তো বুঝতেই পারছি, তুমি যখন লাইনে গলা দিচ্ছিলে তখন তোমাকে দেখেছিলাম, ভেবেছিলাম বাধা দেব, তোমাকে ভয় দেখিয়ে এখান থেকে ভাগাবো, কিন্তু তারপর ভাবলাম মানুষের জীবনে কি বা আছে, তার চেয়ে ভুতুড়ে জীবন অনেক বেশি নিশ্চিন্তের। কাজ করতে হয় না, যেখানে ইচ্ছে চলে যাও, গাড়ি ঘোড়ারও প্রয়োজন নেই, খিদে পেলে পেট পুড়ে হাওয়া খেয়ে নিলেই হলো, কোনো ভাবনা চিন্তা নেই, খাসা আছি খাসা। তুমিও থাকো কদিন, প্রথম প্রথম একটু অসুবিধা হবে, তারপর সয়ে গেলেই দেখবে খাসা লাগছে। মানুষ যে কি সুখে বাঁচে সেটাই ভাবি, দিন রাত হাঁটুরে খাটনি, বাড়ি ফিরে আবার বউয়ের সাথে অশান্তি, ছেলে পিলের চ্যাব, হ্যাঁ সর্বক্ষণের সঙ্গী ওই টেনশন, তার উপর টাকা পয়সার ভাবনা তো আছেই, বাপ রে বাপ, শুধু কাজ আর কাজ, ছ্যা 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 ছ্যা, এটা জীবন, মরে গিয়েই তো বেঁচে আছি হে। হরিপদর মনে হলো যেন লোকটা মনের মধ্যে মরে যাওয়ার সুখ অনুভব করছে। এবার লোকটা পরিচয় করিয়ে দিল, দাঁড়াও দাঁড়াও পরিচয় করিয়ে দি, ওই যে কোনায় কেলে ক্যাংরা কাটির মতো চেহারা নিয়ে যে দাঁড়িয়ে আছে, ও হলো চিমসে।
ওর পাশে ওই যে সাদা শাড়ি পরে যে রয়েছে, ও একটা পেতনি, নাম কেলটি। আর আমি হলাম বিশু, তুমি আমাকে বিশুদা বলেই ডাকতে পারো। এবার তুমি কে বলে ফেলো তো দেখি। হরিপদ ওর পরিচয় দিল। শুনে বিশুদা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, বললাম না মনুষ্য জীবনে কোনো সুখ নেই, নাও এখন তুমি ভূত হয়েছ, ভূতুরা জীবনে আনন্দে থাকো। সেই স্থানে থাকা আর একজন, নাম চিমসে, এই শুনে সে তো গাঁক গাঁক করে উঠল। হঠাৎ একটা নতুন আমদানির জায়গা দিয়ে দিলে বিশুদা, দিব্যি আমরা তিনজনে মিলে ছিলাম, এ আবার এসে কি ফেকড়া বাদায় কে জানে। কিচ্ছু হবে না রে, কিচ্ছু হবে না, তিনজন ছিলাম চারজন হলাম, এ নতুন কোথায় যাবে বল, তার চেয়ে সবাই মিলেমিশে থাকি চল। তখন চিমসে এসে হরিপদর সাথে হ্যান্ডশেক করল, তারপরে হঠাৎ করে ল্যাং মেরে ফেলে দিয়ে হরিপদর মুন্ডুটা নিয়ে কোথায় যেন হাওয়া হয়ে গেল। তারপর ফিরে এসে ওই বগির মধ্যে থাকা আর একজন, নাম কেলটি, তার হাতে মুন্ডুটা দিল। কেলটি তো মুন্ডুটা নিয়ে খানিকক্ষণ তার উপরে চেপে বসে রইল, তারপর সেটা নিয়ে খেলতে খেলতে ফের চিমসেকে ফেরত দিল। এবার চিমসে সেটা নিয়ে বেশ কিছুক্ষণ খুব কসরত দেখালো। এদিকে হরিপদ এসব দেখে আবারও ঘাবড়ে গিয়েছে, কিন্তু বিশুদা চিমসের কাছ থেকে মুন্ডুটা কেড়ে নিয়ে হরিপদর কানে কানে বলল, বলি কিছু ভেবো না, এটা ওরা তোমাকে রিগিং করছে। তখন ব্যাপারটা হরিপদ খুব স্পোর্টিংলি নিল, তাতে সবাই খুশিও হলো বেজায়। চিমসে এসে হরিপদর পিঠ চাপড়ে বলল, তুমি তো খুব ভালো দেখছি, কিছু মনে করলে না, রিল্যাক্স, আর কোনো টেনশন নিও না, এবার থেকে তুমি আমাদের দলের মেম্বার। এরপর বিশুদা জানালো যে তাদের সমস্ত কাজ কারবার রাতে, তাই দিনের বেলা ভালো করে ঘুমিয়ে না নিলে রাতে নাকি গা ম্যাজ ম্যাজ করবে। একথা বলেই হরিপদ দেখল বিশুদা একটা লম্বা ঝুলের মতো হয়ে গিয়ে আবারও দেওয়ালে আটকে গেল, আর তার দেখা দেখি বাকিরাও একই রকম ভাবে যার যার জায়গায় ঝুল হয়ে ঝুলে পড়ল। ব্যাপারটা কি হলো ভাবতে ভাবতে হরিপদ হঠাৎ দেখল তারও খুব ঘুম পাচ্ছে, আর তাতে করে সেও কেমন পাতলা চুলের মতো হয়ে যাচ্ছে। অগত্যা হরিপদ আর কিছু না ভেবে সামনের দেওয়ালটা আঁকড়ে ধরে গভীর ঘুমে তলিয়ে গেল। ভৈরবতান্ত্রিক পায়চারি করছিলেন আর আপন মনে গজরাচ্ছিলেন। পায়চারি করতে করতে হঠাৎই তিনি যেন কারো উপস্থিতি টের পেয়ে ঘুরে দাঁড়ালেন, এবং সাথে সাথে অদৃশ্য কারোর ওপর তিনি অসম্ভব চিৎকার করতে লাগলেন। অবশ্য সাধারণ কেউ দেখলে মনে হবে যে ভৈরবতান্ত্রিক পাগলের মতো চেঁচামেচি করছেন, কিন্তু যাদের একটু দেখার চোখ আছে তারা যদি ঠাহর করে দেখে দেখবে যে একজন লম্বা চওড়া তাগড়াই চেহারার, মাথায় টাক, এমন একজন কারোর সাথে ঝগড়া করছেন, ইনি একজন ব্রহ্মদত্তী, নাম চিম্বুক। পায়চারি করতে করতে সরাসরি চিম্বুকের মুখের দিকে চেয়ে তিনি বলছেন, তুমি আমাকে মিথ্যে কথা দিয়েছিলে, তোমাকে তো আমি ইচ্ছে করলেই বন্দী করতে পারতাম, কেন করিনি? কারণ এখানে তুমি আমার এজেন্ট, তোমার দায়িত্ব ছিল মাঝে মধ্যেই ভূতেদেরকে বলিয়ে ভালিয়ে আমার কাছে নিয়ে আসার, কিন্তু তুমি একেবারেই ব্যর্থ। আরে জানো তুমি,
অন্তত গোটা আষ্টে কোটার রয়েছে আমার হাতে। এছাড়া এখানে এতদিন বসে আছি, কেউ কোনো আমায় আমল দিচ্ছে না, দামি দামি ভেট পর্যন্ত পাচ্ছি না। সেদিন রাস্তায় দুটো লোককে ধরে বললাম যে আমি ভৈরবতান্ত্রিক, ভূতেদের বস করতে পারি। তোমরা এখনই দুই জোড়ে 2,000 টাকা করে আমাকে দিয়ে যাও, নয়তো তোমাদের আমি সাংঘাতিক ক্ষতি করে দেব। তাই শুনে দুজন ব্যঙ্গ করে কি বললো জানো? ওরে বাবা, এই তো সাংঘাতিক সাংঘাতিক লোক, নাও না বাবা 2,000 টাকা নাও, কিন্তু দয়া করে আমাদের কোনো ক্ষতি করো না। এই বলে আমার দিকে 2টো টাকার কয়েন ছুঁড়ে দিয়ে আস্তে আস্তে চলে গেল। আরে আমি ভৈরবতান্ত্রিক, ভূতের 14 গোষ্ঠী উদ্ধার করার ক্ষমতা রাখি, আর আমাকে দুজন তুচ্ছ মানুষ এইভাবে অপমান করে চলে গেল, আর আমি ফুটো জগন্নাথ হয়ে দাঁড়িয়ে রইলাম। কার জন্য? কার জন্য? তো কি করব স্যার, আপনার কথা ভূতেরা অনেকেই কানা ঘুষোয় শুনেছে। এখানে যে আস্তানা গেড়েছেন সেটাও অনেকের জানা, ভয়ে এদিক পানে তো কেউ আসতেই চায় না। তবু আমি চেষ্টা করছি, সরাসরি তো আর বলা যায় না, তাহলে লোকে আমার সন্দেহ করবে আমি একজন ব্রহ্মদৈত্যী কিনা। ভূতরে সমাজে আমার কিছু মান সম্মান আছে, ভূতেরা আমাকে ভয় ও ভক্তি দুটোই করে। ভয় ও ভক্তি দুটোই করে? আরে করে তো আনতে পারিস না কেন? 2-4টে আন এখানে। আনবো আনবো, আর একটু ধৈর্য ধরতে হবে, এনে আমি দেব ঠিকই, কিন্তু আপনি যে কথাটা দিয়েছিলেন সেটা রাখবেন তো? কোন কথাটা? পুনরায় মানুষ রূপে জন্মগ্রহণ করতে চাস? এই তো, তুই আগে তোর কথা রাখ, আমি দেখবি আমার কথা রাখবো। কিন্তু একটা কথা বলতো, আবার মানুষ হয়ে জন্মাতে যাস কেন? ভোগ ভোগ করতে চাই, ভূতুড়ে সমাজে কোনো কাজ কর্ম করতে হয় না ঠিকই, কিন্তু কোনো ভোগও নেই। গত জন্মে গরিব বামুন হয়ে জন্মেছিলাম, গরিব বামুন হয়েই মরেছিলাম, কিছু ভোগ করা হয়নি। পৃথিবীতে কত ধরনের ভোগ্য বস্তু আছে, আমার কিছুই পাওয়া হয়নি। মনটা হাহাকার করে, আবার জন্মাতে মন চাই। তাই বলছি, আমি আমার কথা রাখলে আপনি আপনার কথা রাখবেন তো? আরে হবে হবে, সব হবে। এমন ঘরে তোর জন্মানোর ব্যবস্থা করব যাতে সারা জীবন পায়ের উপর পা তুলে শুধু ফুর্তি করে যেতে পারিস। শোন, আমি কখনো মিথ্যে প্রতিশ্রুতি দিই না, কিন্তু আমার কাজটা সেটা আগে কর। সামনের সপ্তাহে অন্তত একজনকে হাজির করব আপনার সামনে। একজন মাত্র? অবদার্থ, ঠিক আছে, তাই আন আগে। যা এখন যা, আমার সাধনার সময় হয়েছে। চিম্বুক চলে যেতেই ভৈরবতান্ত্রিক আবারও ভেংচি কেটে বললেন, মানুষ হয়ে জন্মাতে চায়? আরে আমার যদি অতই ক্ষমতা থাকতো, তবে কি ভূত ধরার ব্যবসা করে সময় নষ্ট করতাম? আগে তোকে দিয়ে আমার কাজটা গুছিয়ে নি, পরে তোকেও বন্দি করব।
হরিপদ এই কদিনেই ভুতুরে সমাজে বেশ মানিয়ে গুছিয়ে নিয়েছে। চিমছে বিশুদা আর কেলটির সঙ্গে তার আজকাল খুব ভাব। এদের সঙ্গে সমাজের বিভিন্ন ভূতেদের সঙ্গে মেলামেশা করছে, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, দিব্যি আছে। খাওয়া পড়ার চিন্তা নেই, কাজে যাওয়ার চিন্তা নেই, যেখানে ইচ্ছে ঘুরে বেড়াও, খিদে পেলে একটু হাওয়া খেয়ে নাও, আর দিনের বেলা ভোঁস ভোঁস করে ঘুমাও। অবশ্য মন খারাপ যে করে না তেমনটা একেবারেই নয়। এই তো সেদিন দুপুরে ঘুম আসছিল না হরিপদর, তাই এদিক সেদিক ঘুরতে ঘুরতে পল্লবদার বিরিয়ানির দোকানের সামনে যে বটগাছটা আছে তার উপর ঠ্যাং ঝুলিয়ে বসেছে কি বসেনি, পল্লবদা তখনই তার বিরিয়ানির প্রথম হাঁড়িটা নামাল। বিরিয়ানির গন্ধে জায়গাটা একেবারে মম করছিল, সেই গন্ধেই মনটা বড্ড উচাটান হয়ে গিয়েছিল হরিপদর। আর একটু হলে প্রায় বলেই ফেলেছিল, ও পল্লবদা এক প্লেট বিরিয়ানি দিও তো, কিন্তু জোর করে সামলেছে। কেবলমাত্র সেই সময়টায় হরিপদর মরে যাওয়ার জন্য একটু দুঃখ হচ্ছিল। বেঁচে থাকতে ওই পল্লবদার দোকানে কত বিরিয়ানি না খেয়েছে, কিন্তু এখন তো আর সম্ভব না। তবে কিছু পেতে গেলে কিছু তো ছাড়তেই হয়। সত্যি বলতে কি, হরিপদর এখন মনে হচ্ছে বেঁচে থাকার চেয়ে মরেই বেশি ভালো আছে সে। তবে কিছু কিছু ঘটনা হরিপদকে হতবাক করে দিয়েছে। এই তো কদিন আগে জীর্ণ ভূতের গ্রুপ এই নামে একটা গ্রুপে গিয়ে হরিপদর সঙ্গে তাদের বংশের ঊর্ধ্বতন চতুর্থ এবং তৃতীয় পুরুষের সাথে দেখা হয়ে গেল। হরিপদ তো প্রথমে ওদেরকে চিনতেই পারেনি, ওরাও চিনতে পারেনি, কিন্তু পরে আলাপ পরিচয় হওয়ার সময় হরিপদর পরিচয় পেয়ে তো ওরা পুরো কেঁদেই ফেললেন। হরিপদকে অনেকক্ষণ জড়িয়ে ধরে বসে রইলেন। তারপর তার মৃত্যুর কারণ শুনে হরিপদর বাপকে এক কথায় বংশের কুলাঙ্গার বলে গালিও দিলেন। এমনকি এও বললেন যে ফুচু মানে পচার বাপ যদি মাঝে মাঝেই পচাকে মানে হরিপদর বাপকে দু চার ঘা দিত তবে পচাটা এত অমানুষ তৈরি হতো না। যাই হোক, এই সমস্ত ঘটনা ঘটলে হরিপদ একটু ইমোশনাল হয়ে যায়। অবশ্য ভূত হওয়া স্তক তার আর বাপের ওপর কোনো রাগ নেই। তার প্রেমিকা বন্ধু মানে যার সঙ্গে তার প্রেমিকা পালিয়ে গিয়েছে, এমনকি বস, কারো ওপরেই আর রাগ নেই। একদিক দিয়ে দেখতে গেলে ওরা তো হরিপদর উপকারই করেছে। এছাড়াও নান্টু নামে এক স্কন্ধকাটার সঙ্গে হরিপদর আলাপ হয়েছে, সেটা অবশ্য একটু অদ্ভুতভাবেই। কিছু চ্যাংড়া ভূত কোত্থেকে একটা বাতাবি লেবু জোগাড় করে ফুটবল খেলছিল। সেই সময় শিবুদার সঙ্গে হরিপদ গল্প করতে করতে সেখান দিয়ে যাচ্ছিল। খেলাটা খুব জমে গেছে দেখে একটু দাঁড়িয়ে দেখে নিচ্ছিল হরিপদ। এমন সময় লেবুটা ফেটে যাওয়ায় বলের খোঁজে এদিক ওদিক তাকাতে তাকাতে হরিপদর দিকে চোখ পড়াতেই এক বজ্জাত চ্যাংড়া এই তো পেয়েছি বলে হরিপদর মুন্ডুটা খুলে নিয়ে ফুটবল খেলতে শুরু করে দিল। এদিকে লাথির পর লাথি খেয়ে হরিপদ যখন দিশাহারা, সেই সময় নান্টুদা এসে এক প্রবল ধমক দিয়ে ওদের কাছ থেকে মুন্ডুটা কেড়ে নিজেই হরিপদর মাথায় সেট করে দিয়ে বলল, মনে রেখো এই মুন্ডুটা যখন তখন যে কেউ যেন নিজের ইচ্ছে মতো কেড়ে নিতে না পারে, এটা হলো তোমার সম্মানের প্রতীক। ইচ্ছের বিরুদ্ধে কেউ যেন তোমার এই মুন্ডুটা তোমার ঘাড় থেকে নামাতে না পারে। তখনই হরিপদ জানতে পারে যে নান্টুদাও তার মতো স্কন্ধ কাটা। তাদের এই অঞ্চলে তারা দুইজনই স্কন্ধ কাটা,
কারণ হিসাবে নান্টুদাকে জিজ্ঞেস করলে সে বলল, বাহ বাহ বাহ, জানো তো ট্রেনে গলা দেওয়া অত্যন্ত কঠিন কাজ, কজনই বা পারে? আজকে অবশ্য হরিপদর একটা পার্টিতে নিমন্ত্রণ আছে, তাই একটু সাজগোজ করে নিচ্ছে সে। সেই সাথে নিজের গায়ে পচা ইলিশ মাছের জল স্প্রেও করে নিয়েছে। সে শুনেছে সব নাকি ডার্ক সাইটে শাকচুন্নি পেতনিরা আসবে, তাদের সামনে একটু সাজগোজ করে না গেলে নিজেকে কেমন খেলো খেলো লাগে না? চিমসে আর বিশুদাও এক্ষুনি আসবে। আসলে এই অঞ্চলে জীর্ণ ভূতের গ্রুপের একজন 700 বছর ভুতুড়ে দিন অতিক্রম করেছে। সেই এই ভুতুড়ে সমাজের প্রতিষ্ঠাতা, তাই সেই উপলক্ষে পার্টিটা দেওয়া হচ্ছে। কিন্তু হরিপদর বোধ হয় এই পার্টিতে না গেলেই ভালো হতো। এই পার্টি হরিপদর জীবনে এমন এক দুর্ভাগ্য ডেকে আনবে যা হরিপদর কল্পনারও বাইরে। ভূতেরা হাওয়া খেয়ে থাকে এটা সত্যি, তবে তারা যদি তাদের পছন্দ মতো খাবার পায় তবে গোগ্রাসে গিলতেও ছাড়ে না। পচা ইলিশ আর শুঁটকি, এই দুটো ওদের হট ফেভারিট। তবে কি না, এগুলো হলো ফাস্ট ফুড, বেশি খাওয়া উচিত নয়। তাছাড়া খেতে চাইলেও সবসময় পাওয়া যায় না তো। তবে আজকের পার্টিতে এই দুটো জিনিসের দেদার আয়োজন, সঙ্গে গোবর মিশ্রিত ঠান্ডা পানীয়র ব্যবস্থাও রয়েছে। এই পানীয়টির একটি বৈশিষ্ট্য আছে, এর মধ্যে পরিমাণ মতো গোমূত্র মিশিয়ে খেলে দারুণ নেশা হয়। তা গোমূত্রেরও অভাব নেই। ওই তো পূব দিকের কোণার 20টা বড় বড় ড্রাম গোমূত্রে ভর্তি। ছেলে ছোকরার দল তো সব ওদিকেই ভিড় করেছে। বুফে সিস্টেম হয়েছে বলেই সুবিধা হয়েছে। পার্টিতে ভুতুড়ে সমাজের প্রায় প্রত্যেকেই হাজির, না আসার কারণও নেই। প্রথমত এই পার্টিতে খানাপিনার দেদার আয়োজন, দ্বিতীয়ত এই পার্টির দায়িত্বে চিম্বু, আর চিম্বুককে চটাতে কেউ চায় না। যেমন তার বিশাল চেহারা তেমনই তার ভয়ঙ্কর রাগ। ব্রহ্মদত্তি বলে সমাজের একদম ওপরের তলায় তার বাস, সেখানে থেকে সে সকলেরই চাইলে যথেষ্ট ক্ষতি করতে পারে। তাই এই ভুতুড়ে সমাজে চিম্বুককে ভয় পায় না এমন কেউ নেই। তবে সবাই যে চিম্বুককে ভয় পায় তাও আবার না। এই নান্টুদা, এ চিম্বুককে অত পাত্তা দেয় না, বলে, ভুতুড়ে সমাজের কিছু বিধিনিষেধ আছে, সেগুলো অমান্য করলে চিম্বুককেও নির্বাসিত হতে হবে। পার্টি পার্টির গতিতে চলছে, হরিপদও পার্টি এনজয় করছে। তার জীবনে এই রকম অভিজ্ঞতা এই প্রথম, তাই সে একটু বেশিই মজা করছে। তবে হরিপদও প্রথমে পচা ইলিশ আর শুঁটকি খেতে চায়নি, দেখে কেমন গা গুলিয়ে উঠেছিল তার। শুঁটকি হরিপদও বেঁচে থাকতে কোনোদিনও খেত না। ইলিশ অবশ্য অনেকবারই খেয়েছে, কিন্তু এখানে তো ইলিশটা আবার পচা, তো এইসব দেখে হরিপদর তো বমি পাচ্ছিল। ভেবেছিল কিছু খাবে না, কিন্তু কেলটি এসে জোড়াজোড়ি শুরু করে দেয়, বলে কিছু না খেয়ে গেলে নাকি চিম্বুক রাগ করবে। তাছাড়া হরিপদও এখন আর বেঁচে নেই, মরে যাওয়ার পর মানুষের টেস্টও তো পাল্টে যায়। একটুখানি খেয়েই দেখুক না হয়, ভালো না লাগলে জোর করবে না।
তো এমন অনুরোধ হরিপদ আর ফেলতে পারে না। ঢেকি গেলার মতো করে একটুখানি হরিপদ মুখে দেয়, কিন্তু মুখে দিয়েই দেখে বারে সত্যিই তো অমৃত। তার যে টেস্ট পাল্টে গিয়েছে এটা হরিপদ এখন স্পষ্ট বোঝে। তারপর সে অনেকটা শুটকি আর ইলিশ নিয়ে ঘুরে ঘুরে খাচ্ছে। একটু দূরে অনেকেই মাতলামি করছে, তার মধ্যে বিশুদা আর চিমশেও আছে। কিছুক্ষণ আগেই ওরা দুইজন হরিপদর কাছে এসে গোমূত্র মেশানো গোবর জল খাওয়ার জন্য বেজায় জোলাজুলি করছিল, কিন্তু হরিপদ কিছুতেই খায়নি। পার্টিতে অনেক শাকচন্নি আর পেতনিরাও এসেছে। চ্যাংড়া ভূতের দল তাদের কাছে গিয়ে তাদেরকে পটানোর চেষ্টা করছে। কয়েকজন সাকসেসফুলও হয়েছে, তবে বেশিরভাগই পাত্তা পায়নি। হরিপদরও অনেককে ভালো লেগেছে। হরিপদ তাদের দিকে আর চোখে তাকাচ্ছে। তারাও যে মাঝে মধ্যে হরিপদর দিকে কটাক্ষ হানছে না তা নয়, সব মিলিয়ে হরিপদ ব্যাপারটা বেশ উপভোগ করছে। মাঝে মধ্যে চিম্বুক এসে সমস্ত কিছু তদারকি করে যাচ্ছে। হরিপদ লক্ষ্য করে দেখল, চিম্বুক যদি কারো কাঁধে হাত দিয়ে কিছু বলে তবে সে যেন একেবারে কৃতার্থ হয়ে যাচ্ছে। তো এভাবেই ঘুরতে ঘুরতে হঠাৎ সে চিম্বুকের মুখোমুখি হয়ে গেল। আরে নতুন নাকি, আগে তো কখনো দেখিনি। এরই মধ্যে বিশুদা কোথায় ছিল হঠাৎ দৌড়ে এসে চিম্বুককে সামনে দেখে যেন একেবারে ধোঁয়া ধোঁয়া হয়ে গেল। হরিপদকে কিছু বলতে না দিয়ে নিজেই বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম নতুনই তো বটে, এই সবে এসেছে, আমাদের সাথেই আছে, সেই জন্য পার্টিতে নিয়ে এলাম। তাই নাকি, চিম্বুকের মুখে রহস্যের হাসি খেলে গেল। নতুন যত আসে ততই তো ভালো। এই বলে পটাং করে হরিপদর মুন্ডুটা খুলে নিয়ে উল্টে পাল্টে দেখতে লাগলো। তারপর বলল, ট্রেনে কাটা, হেলে মাঝে বলতে হবে। এবার মুন্ডুটাকে শূন্যে ছুড়ে দিল, তারপর সেখান থেকে বুকে রিসিভ করে দুই পা দিয়ে জাগলারি করতে করতে বলল, বেঁচে থাকতে ফুটবল খেলার অভ্যেস ছিল কিনা। সবাই তো তাকে ঘিরে খুব বাহবা দিয়ে চলল, হাত তালি যেন আর থামতেই চায় না। কেউ কেউ তো বলেই বসলো, তুমি খুব ভাগ্যবান হে ছোকরা যে চিম্বু খেলার জন্য তোমার মুন্ডুটাই পছন্দ করেছে। এই কি বলিস তোরা, তুমি খুব ভাগ্যবান, তুমি ভাগ্যবান ঠিকই ঠিকই। একজন তো আবার আফসোস করে বলেই বসলো যে সে কেন ট্রেনে গলা দেয়নি, যদি দিতে পারত তবে সে তার মুন্ডুটাকে খেলার জন্য চিরতরে চিম্বুককে দিয়ে দিতে পারত। এদিকে চিম্বুকের এমন হামবড়াই ভাব হরিপদর মোটেই সহ্য হচ্ছিল না। তার মুন্ডুটাকে এইভাবে সর্বসমক্ষে খুলে নেওয়ায় সে ভয়ঙ্কর চটে গিয়েছে। তার উপর লোকজনের এইরকম তোষামোদে ব্যবহার গা পিত্তি জ্বালিয়ে দিল একেবারে। এক পা থেকে অন্য পায়ে দোল খেতে খেতে হরিপদর মুন্ডুটা আর চোখে দেখল তার ধরটা কেমন রাগের চোটে হাত পা ছুটছে। রাগের চোটে এবার ঝা করে বলেই বসল, দেখুন এই মুন্ডুটা আপনার ফুটবল নয়, যেখানকার জিনিস সেখানে রেখে দিন। এইভাবে আমার অনুমতি ছাড়া মুন্ডুটা গার্ড থেকে খোলা আপনার উচিত হয়নি, ভদ্রতা কাকে বলে আগে শিখুন। যেই না এইভাবে রাগের মাথায় কথাটা বলে থেমেছে, ব্যাস চারিদিকে একেবারে পিন ড্রপ সাইলেন্ট, কেউ কোনো কথা বলছে না, সবাই হা করে হরিপদর দিকে চেয়ে। নিস্তব্ধতা ভেঙে বিশুদায় প্রথম পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য
তড়িঘড়ি বলল, আহা, কাকে কি বলছো, কাকে কি বলছো, তোমার কি মাথা ঠিক আছে? তারপর চিম্বুকের দিকে তাকিয়ে হাত কোচলে কোচলে বলতে থাকে, ও নতুন এসেছে, জানে না আপনি কে, কি বলতে কি বলে বসেছে। আপনি দয়া করে কিছু মনে করবেন না, আপনি দয়া করে। চিম্বুক হাত তুলে বিশুদাকে মাঝপথে থামিয়ে বলল, তাই নাকি হে, তোমার কাছে ভদ্রতা শিখতে হবে, যদি না শিখি কি করবে, মারবে নাকি? এখন যদি তোমার মুন্ডুটা আমি বগল দাবা করে নিয়ে যাই, তোমাকে আর ফেরত না দিই, তাহলেই বা তুমি কি করবে বলো? সত্যি তো, সে কি করবে ভেবে যখন হরিপদ দিশেহারা, সেই সময় ভিড় ঠেলে নান্টুদায় এগিয়ে আসে। চিম্বুকের দিকে তাকিয়ে সরাসরি কঠিন স্বরে বলে, তুমি এটা করতে পারো না, তুমি ব্রহ্মদত্তি হতে পারো, হতে পারে তোমার অনেক ক্ষমতা, কিন্তু তুমি সমাজের ঊর্ধ্বে নও, এই সমাজের কিছু বিধিনিষেধ আছে, সেটা ভাঙতে তুমি পারো না। চিম্বুকও কঠিন স্বরে নান্টুকে কিছু একটা বলতেই যাচ্ছিল, কিন্তু ঠিক এই সময় হঠাৎই একজনের আবির্ভাব হওয়ায় গলার সুর নরম করে বলল, নিশ্চয় নিশ্চয় আমারই অন্যায় হয়েছে, কারো মুন্ডু নিয়ে খেলা উচিত নয়। নাও হরিপদ, তোমার মুন্ডুটা ধরো। যাকে দেখে চিম্বুক হঠাৎ নরম হয়ে গেল, সে আর কেউ নয়, একটা শাকচুন্নি, নাম হুটি। ভুতুড়ে সমাজের সভাপতি কিম্বন্দুর মেয়ে, যেমন অপূর্বতাকে দেখতে তেমনই অপূর্বতার বেশভূষা। ছায় ছায় ফ্যাকাশে গায়ের রং, লাল লাল বড় বড় দুটো চোখ, আরও লাল করার জন্য সম্ভবত রক্তের প্রলেপ দেওয়া হয়েছে, গাল দুটিতে কালি ঝুলির কারুকাজ করা। চিম্বুক চলে যাওয়ার পর নান্টুদা হরিপদর বেজায় প্রশংসা করল, যে সে চিম্বুকের চোখে চোখ রেখে ন্যায্য কথা বলেছে। সাবাস সাবাস, এই তো চাই। আরো বলল, নিজের অপমান কখনোই সহ্য করবে না, সে যেই হোক কারো কাছে নিজেকে কখনো খেলো করবে না। এই ঘটনার পর পার্টি যেন অনেকটাই ভেঙে গেল। হরিপদর মনে হল অনেকেই বোধহয় ভয় পেয়ে তাড়াতাড়ি চলে গেল। ইতিমধ্যে চারপাশে ভীষণ গোজগোজ ফুসফুস শুরু হয়ে গিয়েছে। তো যাই হোক, সে তো হলো, কিন্তু চিম্বুকের কাছ থেকে মুন্ডুটা নিয়ে মাথায় লাগাবার পর থেকেই মুন্ডুটা মাঝে মাঝেই বন বন করে ঘুরছে। তবে কেন এমন হচ্ছে হরিপদ কিছুতেই ভেবে উঠতে পারে না। চিম্বুক কোনো কারসাজি করলো নাকি, তাই বা কি করে হবে, চিম্বুক তার মুন্ডুটা নিয়ে খেলা করে তাকে যথেষ্ট অপমান করেছে বটে, কিন্তু তাতে কোনো ক্ষতি হওয়ার কথা নয়, যেখানে হরিপদ চিম্বুকের একদম কাছেই ছিল। ব্যাপার কিছু বুঝে উঠতে না পেরে হরিপদ ধীরে ধীরে বিশুদার কাছে যায়, গিয়ে বলে, বিশুদা দেখো তো, মুন্ডুটা মাঝে মাঝে বন বন করে ঘুরছে কেন, আমি তো বুঝতে পারছি না। বিশুদা অভিজ্ঞ চোখে খানিকক্ষণ হরিপদকে নিরীক্ষণ করে বলল, হুম, আচ্ছা, তোমার মুন্ডুটা এমনি এমনি তো ঘুরবে না, তা তুমি এক কাজ করো তো দেখি, এখানে যত শাকচুর্ণি পেতনি আছে তাদের দিকে এক এক করে তাকিয়ে দেখো, কার দিকে তাকালে তোমার মুন্ডু বন বনিয়ে ঘুরতে শুরু করছে, শুধু সেইটে খেয়াল রাখো। বিশুদা তুমি কি যে বলো না বিশুদা,
আহা, লজ্জা কি লজ্জা কি, তুমি করো না আমি যা বলছি। আমি কিছুক্ষণ বাদে এসে জিজ্ঞেস করব, কার দিকে তাকালে তোমার এইরকম হাল হচ্ছে, তারপর দেখব তোমায় কতটা কি সাহায্য করতে পারি। হ্যাঁ, আমি ততক্ষণে একটু নেশা করে আসি। এই বলে বিশুদা কেটে পড়ল। কিছুক্ষণ বাদে বিশুদা আবার ফিরে এসে হরিপদকে বলল, কই হে, এখন বলো দেখি বাবা, সেই ভাগ্যবতী শাকচুন্নি নাকি পেতনি যে তোমার মুন্ডু ঘুরিয়ে দিয়েছে? হরিপদ লাজুক লাজুক চোখে আঙুল উঁচিয়ে একদিকে দেখিয়ে বলল, ওই যে ওইখানে ফ্যাকাশে মার্কা গায়ের রং, লাল লাল চোখ, গালে আঁকি বকি কাটা, যার আশেপাশে ওই চিম্বক মেয়েটা ঘুর ঘুর করছে, ও তো হুটি। তা হুটির পাশে কোনজন, ডান দিকে না বাম দিকে? হুটি। আহা, কি সুন্দর নাম। বিশুদা, ওই হুটিকে দেখেই বোধ হয় আমার মুন্ডুটা যাকে বলে হুড়মুড় করে ঘুরছে। কি বললি, তোর কি মাথা খারাপ হয়েছে? সত্যিই তোর মাথা খারাপ হয়েছে? না না না, আজকে পার্টিতে এসে প্রথমে চিম্বুকের সাথে ঝগড়া করলি, এখন বলছিস হুটিকে দেখে তোর মুন্ডু ঘুরছে? আমি আর তোর পাশে নেই বাপু, তুই নিজেও মারবি আমাদেরও মারবি, জানিস হুটিকে? হুটি আমাদের সভাপতি কিম্বন্দুর মেয়ে, চিম্বুকের নজর আছে ওর ওপর, চিম্বুক এখন মরিয়া হয়ে উঠেছে হুটিকে বিয়ে করার জন্য, ওদিকে আবার সভাপতিরও অমত নেই, একবার যদি ও কিম্বন্দুর মেয়েকে বিয়ে করে তাহলে ও আরো ক্ষমতাবান হয়ে উঠবে, বলতে গেলে ভুতুরে সমাজের সর্বে সর্বা হয়ে উঠবে। আর তুই কিনা বলছিস হাই রে হাই, না 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 না, তোর সত্যিই মুন্ডুটা খারাপ হয়ে গেছে। বিশুদা চিমসে আর কেলটিকে ডেকে সব বলল। শুনে চিমসে তো লাভ দিয়ে উঠল, আগেই বলেছিলাম বিশুদা, যাকে তাকে বাড়িতে জায়গা করে দিও না, এর জন্য আমরা সবাই মরব। কেলটি হরিপদর প্রতি একটু সমবেদনা প্রকাশ করে বলে, আহা, শুধু শুধু ওকে দোষ দিচ্ছ কেন? ও তো জোর করে মুন্ডুটাকে ঘোরায়নি, হুটিকে দেখে আপনা থেকেই ঘুরে গেছে। তাহরে পদ, তোমাকেও বলি, ও হুটি কিছু আহামরি সুন্দরী নয়, ওই ফ্যাকাশে গায়ের রং, এর জন্য ওকে অনেকেই সুন্দরী বলে বটে, তবে ওই ফ্যাকাশে রং তো আগুনে পুড়ে মরার জন্য হয়েছে। সে যাই হোক, ওর মুন্ডু ঘোরাটা বন্ধ করতে হবে। চল হরিপদ, তুই আমাদের সঙ্গে চল, তোকে আর পার্টিতে থাকতে হবে না বাপু। আরে বলে দিচ্ছি, ওই চিম্বুক আর হুটির ধারে পাশেও খেসবি না, আজ বরাত জোরে বেঁচে গেলি। হরিপদ একটু থতমত খেয়ে ওদের সঙ্গে ফিরেই যাচ্ছিল, এমন সময় হঠাৎ একটু খিলখিলে হাসি আর তার সঙ্গে কুনুইয়ের গুঁতো খেয়ে সেদিকে তাকাতেই তার মুন্ডুটা আবারও বোম্ব করে ঘুরে উঠল। হুটি ভুতুরে সমাজের সভাপতি কিম্বন্দুরের মেয়ে, শাকচুন্নিদের মধ্যে সে যাকে বলে একেবারে হট, এ নিয়ে কারো দ্বিমত নেই, আর এ ব্যাপারে সে নিজেও আকিবহাল। তাকে আমাদের এই গল্পের নায়িকা বলা চলতে পারে। উটি যখন আজকে পার্টিতে প্রবেশ করল, সকলের নজর একেবারে তার দিকে ঘুরে গেল। এই ব্যাপারটা হুটিকে বেশ খুশি করে, যখনই যেখানে যায় প্রত্যেকের মনোযোগ তার উপরে পড়ে।
কুটি কিন্তু মোটেও লজ্জায় অবনত কোনো শাকচুন্নি নয়। সবাই যখন মুগ্ধ চোখে তার দিকে চেয়ে থাকে, তার নজরও ঘুরঘুর করতে থাকে। হরিপদর হুটিকে দেখে মুন্ডু যে ঘুরে গিয়েছে সেটা তো দেখাই গেল, কিন্তু এটা কি কেউ বিশ্বাস করবে যে হুটিরও হরিপদকে দেখে টালমাটাল অবস্থা? কিন্তু হুটির মতো হাই প্রোফাইল সোসাইটির শাকচুন্নি শেষমেশ হরিপদর প্রেমে হাবুডুবু খাবে, এটা কি বিশ্বাসযোগ্য? তবে ওদিকে আবার হুটিকে যারা চেনে তারা কিন্তু এটা অবিশ্বাস করবে না, বরং তার ক্ষেত্রে এটাই স্বাভাবিক। হুটির এই একটা রোগ, যখন তখন যার তার প্রেমে পড়ে যায়। এই নিয়ে অনেক গণ্ডগোল হয়েছে, সেই গণরামের ব্যাপারটা এখনো তো অনেকেই ভোলেনি। গণরাম সেই সময় ভুতুরে সমাজে নাকি সুরে গায়ক, সেই হিসেবে একটু আধটু নামও করেছে। একটা পার্টিতে গণরামকে গাইতে দেখে হুটি একেবারে গলে জল। গণরামেরও আপত্তি ছিল না, ফলে দুজনকে বিভিন্ন জায়গায় দেখা যেতে লাগলো, যেমন শেওড়া গাছের ডালে, বটগাছের পাতায়, অন্ধকার গলির ছাদে। কিন্তু এই প্রেম বেশি ঠিকল না, কারণ হুটি ততক্ষণে পেঁচোর প্রেমে পড়ে গিয়েছে। এতে গণরাম দারুণ দুঃখ পেল, শোনা যায় সে নাকি আত্মহত্যা করতে গিয়েছিল। কিন্তু ভূত হয়ে আত্মহত্যা করা যায় না, সুতরাং তার আত্মহত্যাটা আর করা হয়নি। কিন্তু নিদারুণ দুঃখে শেষমেশ ভুতুড়ে জীবন সমাপ্তির 100 উপায় এই নামে একটা বইও লিখেছিল। যাই হোক, গণরামের ব্যাপারটা যেমন তেমন, কিন্তু পেঁচো খুব নিম্ন শ্রেণীর ভূত ছিল। সে মেছুনিদের ঝুড়ি থেকে পচা মাছ চুরি করত। তো এটা জানাজানি হয়ে যেতেই কিম্বন্দুরের কানে ব্যাপারটা যায়, আর তার কিছুদিন পর থেকেই আর পেঁচোকে দেখা যায়নি। অনেকেই বিশ্বাস করে কিম্বন্দু নাকি চিম্বুকের সাহায্যে তাকে এমন জায়গায় নির্বাসিত করেছে যে তার পক্ষে আর ফিরে আসা সম্ভব নয়। অগত্যা এই প্রেমটাও বেশি দিন টিকল না, কিন্তু এরপরেও হুটির স্বভাব বদলাল না। পরের ঘটনাটা আরো খারাপ। হুটি প্রেমে পড়েছিল মনুষ্য জগতের এক ছোকরার। ব্যাপারটা কিছুটা এই রকম ঘটে। হুটি ঠিক দুপুরবেলায় একটা বেল গাছে পা ঝুলিয়ে বসে পাকা কদবেল খাচ্ছিল, আর সেই সময় মিত্তির বাড়ির ছোট ছেলে শম্ভু বেল পাড়তে এসেছে। একটা লম্বা লগি দিয়ে বেল পাড়ছিল সে, আর তাতেই বারবার হুটির গায়ে খোঁচা লাগছিল। বারংবার ডাল বদল করেও কোনো লাভ হচ্ছিল না। শেষমেশ রেগে গিয়ে মুলোর মতো দাঁত বের করে লাল লাল চোখ করে একেবারে ভয়ঙ্কর শাকচুন্নির বেশে ছেলেটার দিকে তেড়ে গিয়েছিল সে। সেই সময় হুটিকে দেখে তো শম্ভু গো গো করে অজ্ঞানই হয়ে যায়। তারপর বাড়ির লোক এসে শম্ভুকে জল টল দিয়ে সুস্থ করে ভেতরে নিয়ে যায়। কিন্তু ততক্ষণে যা হওয়ার তা হয়ে গিয়েছে। শম্ভুর ওই চাঁদপানা মুখ দেখে হুটি প্রেমে পড়ে গেল। এইবার তো আর হুটি শম্ভুর বাড়ি ছেড়ে নট নরণ চরণ। সে দিনের বেলা শম্ভুর বাড়িতে লুকিয়ে থাকে, আর একটু রাত হলেই মুলোর মতো দাঁত বের করে হাসি হাসি মুখে শম্ভুর দিকে এগিয়ে যায়। আর শম্ভু বলে অজ্ঞান হয়ে পড়ে। প্রথমে কেউ এই ব্যাপারটা ঠিক ধরতে পারেনি। অনেক ডাক্তার বুদ্ধি করেও যখন এ রোগ ঠিক হলো না, তখন গ্রামের অভিজ্ঞ লোকের পরামর্শে শম্ভুর বাবা মা ওঝা ডাকলেন। ওঝা তো এসেই মোটামুটি ব্যাপারখানা বুঝতে পারল।
তারপর লঙ্কার গুঁড়ো আর ঝেটার বাড়ি খেয়ে বাপরে মারে করতে করতে সেই যে শম্ভুর ঘর ছাড়ল। তারপর থেকে সে ভুলেও আর কোনো মানুষের প্রেমে পড়েনি। এর মাঝে আরো অনেক গল্প আছে, তবে সেসব বলতে গেলে মহাভারত হয়ে যাবে। আপাতত চিম্বুকের সাথে বিয়ে হওয়ার কথা ঠিক হয়ে যাওয়ার পর থেকেই হুটির প্রেম করার হয়ে ওঠেনি। এমন নয় যে হুটির মতো হাই প্রোফাইল সুন্দরী শাকচুন্নির জন্য ছেলে ছোকরা ভূতের অভাব ছিল, কিন্তু ব্যাপারটা অন্য। আসলে হুটির সঙ্গে প্রেম করে কেউ চিম্বুকের বিষ নজরে পড়তে চায় না, এটাই যে একটা অসুবিধা। কিন্তু ওদিকে হুটির আবার অন্য রকম চিন্তা, বিয়ে যখন হবার তখন হোক, তবে তার মাঝে প্রেম করতে তো কোনো দোষ নেই। তাছাড়া চিম্বুকের মতো বদমেজাজি ব্রহ্মদত্তিকে হুটির একেবারেই পছন্দ না, তার একটু সরল সাদাসিদে ভূতি পছন্দ। তাই আজকে পার্টিতে ঢোকার মুখেই যখন দেখতে পেল একটা স্কন্ধ কাটা অল্প বয়সের ভূত চিম্বুকের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলছে, তখন হুটির বেজায় ভালো লেগে গেল। সে ব্যাপারটা খুব মনোযোগ দিয়ে দেখছিল। তার সঙ্গে আলাপ হওয়া স্তক চিম্বুকের সঙ্গে এভাবে গলা তুলে কথা বলতে এর আগে সে কাউকেই তো দেখেনি। তাই ছেলেটার ওইভাবে কথা বলার ধরনে হুটি মুগ্ধ হয়ে গেল। আবারও তার রোগটা চিড়বিড়িয়ে উঠল, তবে এবার সেটা সে কাউকে বুঝতে দিল না। খুব শান্তভাবে কয়েক পেগ গোমূত্র মিশ্রিত গোবর জল খেল, তারপর অন্য শাকচুন্নিদের সঙ্গে গল্প করার ফাঁকে ফাঁকে হরিপদকে লক্ষ্য করতে লাগল। তাকে দেখে যে হরিপদর মুন্ডু ঘুরে গিয়েছে সেটা স্পষ্টতই বুঝতে পারল সে, যদিও তাতে হুটির দুঃখিত হওয়ার কিছুই ঘটেনি। সত্যি বলতে কি, কচি স্কন্ধ কাটার সরল সাদাসিদে ভীতু ভীতু ওই মুখখানা হুটির বেশ লেগেছে। সুতরাং হুটি আবার হুড়মুড়িয়ে প্রেমে পড়ল। আস্তে আস্তে পার্টি থেকে বের হয়ে সে একটা শ্যাওড়া গাছের ডালে গিয়ে বসল। ভাবতে লাগল এখন তার কি কর্তব্য। তাকে এখন ইমিডিয়েটলি দুটো কাজ করতে হবে। এক, হরিপদ কোথায় থাকে সেটা জানতে হবে। কিন্তু কাজটা খুব সাবধানে করতে হবে, কারণ তার মতো সমাজের উচ্চস্তরে বিচরণ করা একজন হরিপদর মতো একজন নগণ্য স্কন্ধ কাটার খোঁজ করছে এটা জানাজানি হলে তার বাপ এবং চিম্বুক দুজনে যে সন্দেহ করবে। পেঁচোর বেলায় কি হয়েছিল সেটা হুটি ভুলে যায়নি। দুই, হরিপদ নিশ্চয়ই আজ অথবা কাল তার বাপ এবং চিম্বুকের ব্যাপারে জানতেই পারবে, তাতে সে পিছিয়ে যেতে পারে, তাই তাকে সাহস যোগাতে হবে। আর তিন নম্বর কাজটা খুবই সহজ, হরিপদকে পটানো। কথাটা ভেবেই মনে মনে একটু হাসল হুটি। তাকে পার্টিতে দেখে হরিপদর যে মুন্ডু ঘুরে গিয়েছে সেটা তো সে নিজের চোখেই দেখেছে। এই জন্যই তো ফিরে যাওয়ার সময় সে ইচ্ছে করেই হরিপদর গায়ে কুনুয়ের গুঁতোটা মারল, আর সেই গুঁতো খেয়েই হরিপদ কেমন বোকা বোকা হতভম্বর চোখে তার পানে তাকিয়েছিল। সেই দৃষ্টিটার কথা মনে করেই উঠি আবারও একবার হরিপদর প্রেমে পড়ল। আপনারা শুনছিলেন অনিক সেনের কাহিনী স্কন্ধ কাটা। পরবর্তী পর্বের নাম পোড়া শ্মশানের রাতে। চলুন তবে শুনে নেওয়া যাক পরবর্তী পর্ব। লিংক পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে।